হ্যালো এভরি চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে দেবে এবং অন্যান্য সমস্ত চ্যাপ্টারসের ভিডিও আমার দেওয়া আছে সেগুলো দেখার জন্য চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে সেখান থেকে আলাদা করে সমস্ত চ্যাপ্টার দেখতে পেয়ে যাবে আর যদি তোমরা পিডিএফ ডাউনলোড করতে চাও তাহলে ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তাহলে এর আগের ভিডিওতে আমি সংক্ষিপ্ত সাত পর্যন্ত কমপ্লিট করেছিলাম এই ভিডিওতে আট থেকে স্টার্ট করছি তাহলে আটের প্রথম অঙ্কটা কী বলছে দেখো যে প্রমাণ করো নাম্বার ওয়ান লিমিট এক্সটেন্স টু জিরো সাইন আলফা এক্স ডিগ্রি বাই সাইন বিটা এক্স ডিগ্রি ইকোয়াল টু হবে আলফা বাই টু এটা প্রমাণ করতে হবে তাহলে সবার প্রথমে আমাদের করতে হবে কি এই ডিগ্রিগুলোকে রেডিয়ানে কনভার্ট করতে হবে তাহলে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে গেলে তোমরা জানো যে পাই বাই একশো আশি দিয়ে গুণ করতে হয় তাহলে এক্স ডিগ্রির জায়গায় আমরা লিখছি পাই ইন্টু এক্স বাই একশো আশি আর আগে আলফা ছিল বলে আলফাটা থাকলো নিচেরটাও একই পাই ইন্টু বিটা ইন্টু এক্স বাই একশো আশি ঠিক আছে এইবার তোমরা যে ফর্মুলাটা জানো যে সাইন এক্স বাই এক্স হলে সেটা ওয়ান হয় মানে সাইনের মধ্যে যেটা থাকবে নিচেতেও সেইটাই থাকলে তাহলে সেটা ওয়ান হবে তাহলে প্রথমে ওপরেরটাই সাইনের মধ্যে কি আছে দেখো পায় আলফা এক্স বাই একশো আশি তাহলে তোমাকে নিচেতেও পায় আলফা এক্স বাই একশো আশি আনতে হবে ইন্টু লিখে দাও পায় আলফা এক্স বাই একশো আশি কারণ এই পুরোটা এই পুরোটা কেটে গিয়ে যা ছিল তাই হয়ে যাবে একইভাবে নিচেরটার ক্ষেত্রেও পাই বিটা এক্স বাই একশো আশি লেখো ইন্টু পাই বিটা এক্স বাই একশো আশি থাক এটা এটা কেটে গিয়ে যা ছিল তাই হয়ে গেল আচ্ছা তাহলে এইবার তুমি বুঝতেই পারছো এই জিনিসটার মান হয়ে যাবে ওয়ান আবার এই জিনিসটার মান হয়ে যাবে ওয়ান এখানে কি কি কেটে যাচ্ছে তুমি দেখো পাই পাই কেটে যাচ্ছে এক্স এক্স কেটে যাচ্ছে একশো আশি একশো আশি কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকছে আলফা বাই বিটা তাহলে সেটাই হয়ে গেল তোমার সামনে চলে গেল আলফা বাই বিটা আর এটাকে আমি জেড ধরে নিয়েছি আর এটাকে আমি ইউ ধরে নিয়েছি তাহলে এটা সাইন জেড বাই জেড এটা সাইন ইউ বাই ইউ এটা জানো ওয়ান এটাও যেন ওয়ান তার মানে অ্যান্সার হয়ে যাচ্ছে এক্ষেত্রে তোমার আলফা বাই বিটা আচ্ছা নেক্সট প্রবলেম নাম্বার টু সেটা বলছে কি লিমিট এক্সটেন্স টু জিরো ওয়ান বাই সাইন এক্স মাইনাস ওয়ান বাই টেন এক্স ইজিক্যাল টু জিরো তাহলে এখানে করা হচ্ছে এই টেন এক্সটাকে আমি লিখছি সাইন এক্স বাই কস এক্স যেহেতু ওয়ান বাই টেন এক্স আছে তাহলে উল্টো অর্থাৎ কস এক্স বাই সাইন এক্স হলো এইবার এই পাটুকু লস আগু করো তাহলে নিচে আসছে সাইন এক্স ওপরে হচ্ছে ওয়ান মাইনাস কস এক্স ওয়ান মাইনাস কস এক্সের ফর্মুলা তুমি জানো টু সাইন স্কোয়ার এক্স বাই টু আর নিচে সাইন এক্সের ফর্মুলা তুমি জানো টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু তাহলে টু টু কেটে যাচ্ছে একটা সাইন কেটে যাচ্ছে পড়ে থাকছে সাইন এক্স বাই টু বাই কস এক্স বাই টু তার মানে সাইন বাই কস মানে টেন এক্স বাই টু অর্থাৎ লিমিট এক্সটেন্স টু জিরো টেন এক্স বাই টু তাহলে এক্সের জায়গায় জিরো বসালে এটা হবে টেন জিরো আর টেন জিরো মানে তো তুমি জানো অবশ্যই জিরো তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে গেল তোমার জিরো নেক্সট প্রবলেম নাম্বার থ্রি থার্ড প্রবলেম কী বলছে লিমিট এক্সটেন্স টু জিরো টেন এক্স মাইনাস সাইন এক্স কিউব টু তাহলে এটাতেও তাই

এইবার এটাকে আলাদা করো সাইন এক্স বাই এখানে এক্স কিউব ছিল তার থেকে একটা এক্স নাও আচ্ছা ওয়ান বাই কস এক্স আলাদা হলো আর ওয়ান মাইনাস কস এক্স বাই এক্সের স্কোয়ার নাও মিলে গেলো তাহলে তুমি বুঝতে পারছো সাইন এক্স বাই এক্স এটা মানে ওয়ান আবার কস এক্সের জায়গায় জিরো বসালে কস জিরো মানে ওয়ান তার মানে এটা ওয়ান হয়ে যাবে এবার তোমাকে ভাবতে হবে তিন নম্বরটাকে নিয়ে তাহলে তিন নম্বরটায় কি আছে না 1 মাইনাস কস সেটাকে তুমি লিখতে পারো টু সাইন স্কোয়ার এক্স বাই টু আর নিচেতে লিখছো x স্কোয়ার বাই ফোর কেন কারণ এখানে এক্স বাই আছে তাহলে নিচেতে তোমাকে দুখানা এক্স বাই আনতে হবে কারণ স্কোয়ার আছে তাহলে এইটাকে লিখলাম আমি সাইন এক্স বাই টু বাই এক্স বাই টু x সাইন তার মানে অ্যান্সার কী হয়ে যাচ্ছে দেখো এই টু আর ফোর মিলে সামনে 2 বাই ফোর কাটাকাটি করলে 1 বাই টু এটার মান ওয়ান এটার মান ওয়ান তার মানে হয়ে যাচ্ছে ওয়ান বাই টু ওকে নেক্সট প্রবলেম নাম্বার ফোর তো সেটা কি বলছে লিমিট থিটা টেন্স টু ফাইভ বাই ফোর থিটা বাই ওয়ান মাইনাস কট থিটা ইজিক টু মাইনাস ওয়ান তাহলে কী করা হচ্ছে দেখো টেন থিটাকে লেখা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা আর কট থিটাকে লেখা হচ্ছে কস থিটা বাই সাইন থিটা তাহলে এবার যদি লস আগু করো ওপরেরটা হয়ে যাচ্ছে কস থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা আর নিচেরটা হয়ে যাচ্ছে সাইন থিটা মাইনাস কস থিটা বাই সাইন থিটা ঠিক আছে তাহলে এই নিচেরটা যদি উপরে যায় তাহলে অবশ্যই সেটা উল্টে যাবে সাইন থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা তার থেকে আবার মাইনাস কমন নিলে কস থিটা মাইনাস সাইন থিটা তাহলে এটা এটা কাটাকাটি হয়ে গেল পড়ে থাকলো কি মাইনাস সাইন থিটা বাই কস থিটা তাহলে সেটা কি হয়ে যাবে না মাইনাস লিমিট থিটা টেন্স টু পাইভ বাই ফোর টেন থিটা তার মানে মাইনাস টেন পাই বাই ফোর তার মানে মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে এক্ষেত্রে অ্যান্সার নেক্সট প্রবলেম নাম্বার ফাইভ এটাতে বলছে লিমিট এইচ টেন্স টু জিরো এক্স প্লাস এইচ মাইনাস এক্স বাই দেখাতে হবে সেক এক্স ইন ঠিক আছে তাহলে বাম পক্ষটা নিয়ে স্টার্ট করছি সেক মানে হচ্ছে ওয়ান বাই কস আর সেক এক্স মানে হচ্ছে ওয়ান বাই কস এক্স নিচে এইচ লসাগু করলে ওপরেরটা হবে কস এক্স মাইনাস কস এক্স প্লাস এইচ আর নিচে হয়ে যাবে এইচ ইন্টু কস এক্স ইন্টু কস এক্স প্লাস এইচ তাহলে এইবার তুমি এটা কস সি মাইনাস কস ডির যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করো টু সাইন সি প্লাস ডি বাই টু into সাইন ডি মাইনাস সি বাই টু তুমি জানো ফর্মুলাটা আর নিচে যেটা ছিল সেটাই থাকলো তাহলে এটা কী হয়ে যাচ্ছে প্রথমটা সাইন অফ টু এক্স প্লাস এইচ বাই টু এখানে এক্স এক্স কেটে গিয়ে সাইন এইচ বাই টু আচ্ছা এইবার কি করা হচ্ছে দেখো সাইন অফ এক্স প্লাস এইচ বাই টু মানে এই টুটা দিয়ে যদি ভাগ করে দাও তাহলে এক্স প্লাস এইচ বাই টু হলো আর নিচে থাকলো কস এক্স ইন্টু কস এক্স প্লাস এইচ আর এই টু আর সাইন এইচ বাই টু সেটা আলাদা লিখলাম আর নিচের এই এইচটাকে আলাদা লিখলাম ঠিক আছে তাহলে এইবার তুমি দেখো দুটো লিমিট আলাদা করে দাও এটার জন্য একটা লিমিট ইন্টু এটার জন্য একটা লিমিট ঠিক আছে তাহলে এই টুটা যদি নিচে চলে আসে তাহলে এইচ বাই টু হয়ে যাচ্ছে তাহলে লক্ষ্য করো সাইনের মধ্যেও এইচ বাই টু এবং তার সঙ্গে নিচেও এইচ বাই টু তার মানে এটার ভ্যালু ওয়ান এই সেকেন্ড পার্টটার ভ্যালু ওয়ান আর এখানে তুমি এইচের জায়গায় ডাইরেক্ট জিরো বসিয়ে দাও তাহলে জিরো বসালে কি হচ্ছে ওপরেরটা ছিল সাইন এক্স প্লাস এইচ বাই টু তার মানে সেটা হয়ে যাবে সাইন এক্স নিচে ছিল কস এক্স সেটা থাকলো আর এই কস এক্স প্লাস এইচের জায়গায় জিরো বসালে সেটা হয়ে যাবে কস এক্স ইণ্টু এই জিনিটাৰ ভালু ওৱান তালে এটা ওৱান তালে চাইন এক্স বাই কচ এক্স মানে সেইটো টেন এক্স আৰু ওৱান বাই কচ এক্স মানে সেইটো চেক এক্স তালে তোমাৰ প্ৰমাণ হৈ গ'ল চেক এক্স ইনটু টেন এক্স অ'কে